ভাই এই যে দেখেন, এটা এই যে একদম ইজি লক। একবার ইজি আমি লক করে দিছি। এই যে আমি এখন রাইসে চিপ চাপ দিয়ে দিলাম, এই যে অটো চালু হয়ে গেছে। এই যে এই যে দেখেন, চলতেছে। ঝোল দেওয়ার জন্য এখানে কিন্তু পানিটা দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এই যে লক শেষ। এটাও 8 মিনিট নিয়ে নিছে ভাই। এই দেখেন ভাই কি সুন্দর ভাত হয়েছে ভাই। দেখেন একটার সাথে একটা লাগবে না ভাই, কি সুন্দর ঝরঝরা ভাত ভাই। এর ভাই দেখছেন কি সুন্দর কালার আসছে ভাই। অস্থির অবস্থা। আট মিনিট আজকে ভাত রান্না করবো, 10 মিনিট আজকে মাংস রান্না করবো ভাই। মানে এই এটা কি রাইস কুকার না প্রেশার কুকার? এটা ভাই ইলেকট্রিক প্রেশার কুকার, যেটা মাত্র 8 মিনিটে আপনি রান্না করবো। এটা প্রেশার কুকারে ভাত রান্না করা যায় না? প্রেশার কুকারে ভাই আল্লাহর দুনিয়া সবই রান্না করা যায়, সবই রান্না করা যায়। আপনি নাইলো 50টা আইটেম রান্না করতে পারবেন। মানে মাল্টি ফাংশনাল, মাল্টি ফাংশন প্রেশার কুকার যেটা, 10টা অপশন, 10 in 1 রাইস আপনাকে অটোমেটিক রান্না করবে। মানে একটা ইলেকট্রিক প্রেশার কুকারে সবকিছু, সবকিছু হবে ভাই। আমি আপনাকে রান্না করে আগে দেখাই, তারপর কথা হবে ভাই। তো দেখেন এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা, রান্না এই যে আমি মেনু এ হলুদ মরিচ মাখায় মাখায় রাখছি, আর এখানে ভাত রান্না করার জন্য কিন্তু হ্যাঁ চাউল রাখা, চাউল রাখা আছে। যে আমি চাউলটা আমি পানি দেই ভাই, পানি দিয়ে আজকে আপনাদের সামনে একবারে সরাসরি রাখবো। দেখেন রাকিব ভাই কিন্তু বললো মাত্র 8 মিনিটে সে ভাত রান্না করবে আর 10 মিনিটে মাংস রান্না করবে। হ্যাঁ ভাই এই যে, ওকে আমরা কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে আমি এটা খুললাম, এই যে আমি এটা বসাই দিলাম। দেখেন ভাই এই যে দেখেন, আমরা এখন রাইস রান্না করবো, তার জন্য রাইসে দেবো। স্যুপ করলে স্যুপ, মিট করলে মিট, মানে কেক করলে কেক, মানে আপনি গ্রিল, মানে যা করবেন সব দেওয়া আছে। আমি এখন রাইসে চিপ চাপ দিয়ে দিলাম। এই যে ভাই দেখেন টাইম নিয়ে নিছে। এই যে 8 মিনিট ভাই, মাত্র 8 মিনিট। ও এখান থেকে অটোমেটিক চলে নিবে, এই যে অটো চালু হয়ে গেছে। এই যে এই যে চলতেছে। এখানে কিন্তু রাইসটা পুশ করলে 8 মিনিট টাইম সেট হয়ে যাবে ভাই। ভেজাল মুক্ত, ম্যাস নাই, গ্যাস নাই, কিছু নাই, ইলেকট্রিকের মাধ্যমে আজকে রান্না। এই যে আমি আর ভাই এটা হাত দিব না, অটোমেটিক হবে, অটোমেটিক। তারপর যে এই যে যে আমি মাংসটা রাখছি, গোশটা রাখছি, মাংস গোশটা আমি একটু একটু পানি দিয়ে দিই হালকা। দেখেন ঝোল দেওয়ার জন্য এখানে কিন্তু পানিটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এটাতে সাধারণত ঝোল একটু কমায় দিতে হয়, কারণ এটা তো অত বেশি ওয়েস্ট হয় না। না মানে ঝোলটা প্রায় সেমই থাকে, অল্প একটু পরিবর্তন হয়। এই যে ভাই আমি আপনাকে দিয়ে দিতেছি ভাই, এই যে বসাই দিলাম। এখানে কিন্তু আমরা মাংস রান্না করব, মাংস রান্না করব ভাই আজকে আপনি। ওকে এই যে লক শেষ, আর কোনো ভেজাল নাই ভাই, আর কোনো ভেজাল নাই, আর কোনো প্রকার কোনো ভেজাল নাই ভাই। এই যে দেখেন মানে এখন একদম হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ভাই। এই যে দেখেন এখানে, এই যে চিকেন, এই যে মিট, এই যে মিট আমি রান্না করলাম, দিলাম হতো, এটাও 8 মিনিট নিয়ে নিছে ভাই। এই চালু হয়ে গেছে, এখন চলতেছি। এটা হবে ভাই এই যে দেখেন, আমি বলি রিকি ব্র্যান্ডের হবে, রিকি হবে, রিকি ব্র্যান্ডের, রিকি ব্র্যান্ডের। এই যে মডেল নাম্বারটা দেওয়া আছে RK 8706। আচ্ছা 8706 হ্যাঁ, তুমি হবে 10 in 1 ইজি টু ক্লিন। এটা হবে 6 লিটারের, 6 লিটার ক্যাপাসিটি। এটা ওয়াট হবে 1000 ওয়াট। আচ্ছা এটার ওয়াট হবে মাত্র 1000 ওয়াট। আপনি প্রতিদিন যদি 3 বেলা রান্না করেন, বিদ্যুৎ বিল আসবে হায়েস্ট সর্বোচ্চ 1 মাসে 220 টাকা, 250 টাকা। মানে এত কম আসবে? এত কম ভাই। এর জন্য ম্যাস আপডেট যুগে ম্যাস গ্যাস বাদে ইলেকট্রিকের মাধ্যমে আজকে রান্না করবো। আর এটাতে দেখেন এক্সট্রা কোনো ঝামেলা নাই, আপনি কোনো ঝামেলা নাই ভাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই ভাই। একবার এই যে, একবার এই যে দেখেন কত আইটেম আপনি পাক করতে পারবেন। দেখেন কত আইটেম, কেকও বানাতে পারবেন ভাই, কেক মানে সব ফ্রাই করবেন, ভিতরে মুরগি দিয়ে আপনি চাপ দিয়ে দিবেন, গ্রিলে অটোমেটিক ফ্রাই হয়ে যাবে। 12 মাসের ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে, 12 মাসের ওয়ারেন্টি, 12 মাসের, 1 বছরের গ্যারান্টি পাবেন কয়েলে রিপ্লেস। মানে আমরা 1 বছর নিশ্চিন্তে ব্যবহার, 1 বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এটা মডেল হবে ভাই দুইটা, দুইটা মডেল সেম ক্যাপাসিটির হবে, দুইটাই সেম ক্যাপাসিটির হবে, কিন্তু মডেল হবে এটা একটা, এটা একটা, দুইটা মডেল হবে, দুইটা মডেল হবে, দুইটা মডেল হবে। এটার সাথে যে দেখেন আপনি একটা চামিচ দেওয়া আছে, একটা পট দেওয়া আছে, পটটা মেজারমেন্ট কাপ। এটা আপনি এক পট যদি আপনি চাল দেন, 2 পট পানি দিলে আর কিচ্ছু লাগবে না। এক পট চাল, হ্যাঁ একবারে সহজ হিসাব, 1 পট চাল দিবেন, 2 পট পানি দিবেন, এটার সাথে একবারে সহজ। আর আপনার যতটুক লাগে এতটুক রান্না করতে পারবেন, নো প্রবলেম। পাশাপাশি আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো ভাই, এই যে জিনিসটা যেটাকে বলে মিনি চপার, হ্যাভেলস কোম্পানি। এটা ধরেন আমাদের মা বোনরা আজকে পেঁয়াজ মরিচ কাটতে যায়, কানতে কানতে মনে করেন শেষ। এটাতে কি পেঁয়াজ মরিচ কাটা যাবে? এটা পেঁয়াজ মরিচ আপনি কাটবেন, পেস্ট করবেন, যেমনে মন চেমনে করবেন। আমি আপনাকে করে দেখাবো।
কেমনে ভাই দেখেন, এই যে দেখেন ভাই, এটা হলো সামুরাই ব্লেড, এটা যত কাটবেন এত ধার হবে, মানে সামুরাই ব্লেড, মজবুত একটা ব্লেড, জি, যেটা আপনি যত কাটবেন এত ধার হবে। এই যে দেখেন, আমি আজকে আপনি ফার্স্টে মরিচটাই কেটে দেখাই, মরিচ পেঁয়াজ কাটাকাটি যা কোনো ভাই কোনো অনেক ঝামেলার কাজ, বড়ি দা কাটলে হাট কাটে, এটা কাটে ওইটা কাটে, আজকে ঝামেলা সব শেষ ভাই। এই দেখেন এবং কাটতে গেলে তো ভাই শেষ, চোখ মুখ শেষ, দেখছেন ভাই একবারে কুচি কুচি করে দিছে ভাই, আজব তো বিষয়টা, আজব জিনিস ভাই। হেভেলস কোম্পানি আপনার মনে করেন বাংলাদেশে এখন ভাই ডুপ্লিকেটের শেষ নাই, এরকমই মনে করেন আদারওয়াইজ ব্র্যান্ড আছে খালি কিনবেন, কিন্তু টানবেন আর কাটবো না, এটা জানবেন, আমি করে দেখালাম, টানবেন আর কাটবো। আমরা তো দেখতেছিলাম আজকে প্রেসার কুকার, তো এখানে আসলে এই হেভেলস এর এটা করতে, এটাই তো আজকে ভাই অফারে থাকবো ভাই, আপনাকে এটা একটা চমৎকার একটা অফার, এটাই চমক থাকবে, এটাই আপনার ভিডিও শেষে আমরা বলে দিব ভাই। দেখেন এখানে কিন্তু আমরা আজকে কথা বলতেছি ইলেকট্রিক প্রেসার কুকারের, জি, আর এখানে দেখলাম আমরা একটা মিনি চপার, মিনি চপার রাকিব ভাই যেটা বলতেছে চমক থাকবে ভাই, দেখা যাক রাকিব ভাই আজকে ফ্রি ট্রি দেয় কিনা, সব ভাই সব ফ্রি দিয়ে দিব ভাই, সব ফ্রি, সব ফ্রি দিয়ে দিব, এখন পর্যন্ত অপেক্ষা করি দেখি রাকিব ভাই এটা দাম নেয় নাকি ফ্রি দেয়, আসলে আমরা বিষয়টা দেখার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা তো রান্না একদম উঠায় দিলাম, সবকিছু প্রসেস শেষ, এখন আমরা অপেক্ষা করি রান্না হওয়া পর্যন্ত, জি জি, রান্না হওয়ার পরে কিন্তু আপনাদের সাথে আবার আসব, জি। রাকিব ভাই ভাত রান্না কি শেষ নাকি ভাই? একবারে ভাত রান্নাটা শেষ, আর তরকারি যেটা এটা এটাও শেষ হয়ে যাবে, এটা একটু পরে দিছি তো এটাও শেষ হয়ে যাবে, এটা তো এমনিতেই মানে একটু পরে দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা টাইম হলে শেষ হয়ে যাবে। এই যে আমি ভাতটা এখন খুলবো, এখন আমি প্রেসারটা এই যে, ওয়াও, এটাও কিন্তু রান্না শেষ, দেখেন হ্যাঁ এটাও শেষ, টাইম এটাও টাইম শেষ, এটাও শেষ টাইম, দেখেন আমরা কিন্তু দুইটাই দেখলাম, দুইটাতেই আমরা রান্না শুরু করেছিলাম, দেখি কতদূর কি হয়। আমরা যখন রান্নাটা শেষ করব তবে এর আগে এই যে শীতের যে বিষয়টা এটা আগে বের করে, এটাকে বের করে নিতে হবে, না ঢাকনাটা খুলবে না প্রেসারে, আমরা কিন্তু আজকে মাল্টি ফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকারে এটাও বের করে দিলাম। আচ্ছা আমরা এটা সিস্টেম একদম পুরোপুরি বের করে দিলাম, হ্যাঁ এখন আমরা এখন খুলবো। এই দেখেন ভাই কি সুন্দর ভাত হইছে ভাই, দেখেন ভাত তো একদম ঝরঝরা, একদম ঝরঝরা ভাই, একদম ঝরঝরা ভাত, দেখছেন একদমই, দেখেন একদম ঝরঝরা ভাত ভাই, একটার সাথে একটা লাগবে না ভাই, একটার সাথে একটা লাগবে না ভাই, দেখেন মাত্র 8 মিনিটে কিন্তু ঝরঝরা, মাত্র 8 মিনিটে দেখেন কি সুন্দর ঝরঝরা ভাত ভাই। আমরা কিন্তু আজকে মাল্টি ফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকারে রান্না করলাম, জি ভাই, একদমই ঝরঝরা ভাত। এখন আমরা এটাও দেখব, এখন আমরা তরকারিটা যে রান্না করলাম দেখি সেটা কেমন হলো, এর ভাই দেখছেন কি সুন্দর কালার আসছে ভাই, অস্থির অবস্থা ভাই, গ্যারান ছুটে গেছে ভাই, একদমই মন চাইতেছে ভাই এখনই, দেখছেন একবারে আমরা যে ঝোলটা দিছিলাম দেখেন খুব কম, দেখছেন নাই কিন্তু একবারে হয়ে গেছে ভাই। এই যে ভাই আমি খাইতাছি ভাই, সেই সাথে হেভি টেস্ট ভাই, প্রেসার কুকারে রান্না মানেই টেস্ট, 8 মিনিটেই রান্না হয়, 8 মিনিটেই রান্না শেষ, আর এখানে ভাত রান্না করলাম আর এখানে তরকারি রান্না করলাম, কালারটা দেখেন, তারপরে আপনার রান্নার যে আমরা ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা কিন্তু প্রায় সেমই আছে, হালকা একটু কম হয়েছে, জি খুব কম বেশি হয় না, জি ওকে, দেখেন একবারে শেষ ভাই, ভাই রাকিব ভাই আজকে তো একদম ভাই, আমি আপনাকে বলছি না ভাই, কথা যেটা বলবো কাজ ওইটা ওই হবে, 8 মিনিটে 10 মিনিটে সব রান্না শেষ, ধরেন সামনে রোজার মাস, আপনি সেরি সময় তারা হুরা লেগে যান, 10 মিনিটের ভিতরে আপনি রান্না শেষ, একদমই বসাবেন শেষ, এবং কি রাতে রান্না করবেন সেরি টাইমে খাবেন, এটাই ভাবে ঢাকনা খুলবেন না রাখা দেবেন, একবারে গরম থাকবে, আর আমরা এটা রান্না উঠায় দিয়ে ঘুমায় যাব, হ্যাঁ আপনি বসায় টসায় দিয়ে ঘুমায় গেলেন আপনার মতন, সেই টাইমে এটা খুললেন কোনো সমস্যা নেই, আপনার রোজার মাসের জন্য এগুলো পারফেক্ট, এর জন্য আমরা আজকে এটা ধামাকা একটা অফার নিয়ে আসছি ভাই, ধামাকা অফার, একবারে ধামাকা একটা অফার, মাত্র 7 দিনের ভিতরে ভাই একটা ধামাকা একটা অফার দিব ভাই, ওকে ভাই অফারটা একটু জানতে ইচ্ছা করে, অফারটার জন্যই তো বসে আছি ভাই। এই যে প্রেসার কুকারটা যেটা রিকি ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল 10 ইন 1, আপনার
50 থেকে 60 আইটেম আপনি এটার ভিতরে রান্না করতে পারবেন ভাই। রোজার মাস নানান ধরনের রান্না বাড়া, নানান ধরনের জিনিস সব আপনি রান্না করতে পারবেন। কেক, বিস্কিট, পিজা, গরুর মাংস, মুরগির মাংস যা মনে চায় ভাই সব রান্না করতে পারবেন, সবকিছু রান্না করতে পারবেন। এর ভিতরে আরেকটা কথা হলো ভাই, আজকে বলছি ধামাকা অফার দিব, ধামাকা অফারে দিব ভাই। এই প্রেশার কুকার আপনি যেটাই নেন, যেটাই নেন, আপনি দুইটা মডেল আছে, যে মডেলটাই নেন ওই 10,000 বাই 12,000 ওই দিন নেই, মাত্র ভাই রমজান মাস উপলক্ষে অফার দিব, মাত্র 7 দিনের জন্য মাত্র 6,500 টাকা ভাই। 6,500 টাকা, মাত্র 6,500 টাকায় ভাই একটা ইলেকট্রিক 10-in-1 প্রেশার কুকার পাবেন, যেটা রিকি ব্র্যান্ডের হবে। তবে রিকি ব্র্যান্ডের 1 বছরের ভিতরে ভাই, এই যে আমি বলে 1 বছরের ভিতরে কয়েল গ্যারান্টি দিয়ে দেবো, এটা কয়েল গ্যারান্টি থাকবে আর 5 ইয়ার্স সার্ভিস ফ্রি পাবেন। 5 ইয়ার্স? জি ভাই, সার্ভিস ফ্রি, 5 বছরের সার্ভিস ফ্রি পাবেন, একবারে ফ্রি। এবং কি ভাই, আমি আপনাকে আজকে বলছি না ভাই একটা আজব জিনিস, একটা মাত্র 7 দিনের জন্য যে প্রেশার কুকারটা নিবে এটা একদম গিফট, একদম গিফট, একবারে গিফট ভাই, কোনো টাকা নেই, একবারে গিফট। 6,500 টাকায় আপনি একটা চপারও পাবেন এবং কি একটা প্রেশার কুকারও পাবেন, এই দুইটা জিনিস মাত্র 6,500 টাকা, মাত্র 6,500 টাকা। এবং যদি আমরা বাহিরে আলাদা কিনতে চাই এটা প্রাইস কত ভাই? বাহিরে যদি যার এটা কারো দরকার, কারণ রমজান মাস কাটাকাটি বেশি ভাই, রমজান মাস সামনে কাটাকাটি বেশি, এটা বাহিরে যদি কেউ নেয় ভাই, বাহিরের মানুষের জন্য আমি বলতেছি, এটা যদি এক্সট্রা কেউ নেয় শুধু সিঙ্গেল প্রাইস পড়বে মাত্র 1,050, চোখ জ্বলাজ্বলি দিন শেষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ইলেকট্রিক প্রেশার কুকারের সাথে আপনি একদম এটা ফ্রি দিচ্ছেন, ফ্রি পাবেন যদি এটা 7 দিনের ভিতরে ভাই বলতাছি, 7 দিনের ভিতরে আমাদের স্টক কিন্তু ওই যে দেখেন ভাই, দেখেন এই যে দেখেন কার্টুন আছে, এই যে কার্টুন নিয়ে এসেছি আমরা। আর এটাতে যেটা বললেন যে আপনি সব ধরনের রান্না করা যাবে, 5 বছরের সার্ভিস গ্যারান্টি, সার্ভিস ফ্রি। এখন এটা নেওয়ার প্রসেসটা জানেন, এটা নেওয়ার যারা আমাদের শপে আসবেন, আমাদের শপ হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে 1 এবং 2 নম্বর শপ এবং 21/23 ডিএন স্টোর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মাল্টি ফাংশনাল প্রেসার কুকারটি নিতে চান, আপনারা কিন্তু দেখলেন একদম সহজেই রান্না হয়, সব ধরনের রান্না হয়। এবং কি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওইখানে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ আছে, সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন, ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে। ওকে, মানে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেই কিন্তু আপনি বাসায় বসেই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন, অথবা চাইলে সরাসরি শোরুমে এসেও দেখে শুনে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।